জ্যাকেট শীতকাল আমার সব উইন্টার জ্যাকেটগুলো পুরনো হয়ে গেছে একটা ভালো না এটাও ভালো না উফ এটা তো আমি কালকেই পরেছি এটাও পুরনো হয়ে গেছে আমি আর কিচ্ছু ভালো লাগছে না মম মম কি হয়েছে বেটু মম আমার সব জ্যাকেটগুলো পুরনো হয়ে গেছে এই পুরনো জ্যাকেটগুলো পরলে সবাই আমার উপর হাসবে মম ও বেটু তোমার জ্যাকেটগুলো পুরনো হয়ে গেছে আমি জানি তাই তো আমি তোমার জন্য নিউ লেদার জ্যাকেট এনেছি লেদার জ্যাকেট ও মাই গড ইয়েস আর এক জ্যাকেটস বারবার পড়তেও ইচ্ছা করে না আমার তো ইচ্ছা করে না তুমি তো পুরো আমার মতো হয়েছো বেটু এই জন্য আমি তোমার জন্য এক্সপেন্সিভ লেদার জ্যাকেট এনেছি এই নাও ওয়াও বেটু তোমার পছন্দ হয়েছে তো ইয়েস মম আমার ভীষণ পছন্দ হয়েছে বাট মম এটা তো ভীষণ এক্সপেন্সিভ ও বেটু আমার আর তোমার ড্যাডের কাছে তোমার থেকে বেশি এক্সপেন্সিভ কিচ্ছু না ও মমি ও মাই প্রিন্সেস ওয়াও মমি এটা তো আমার ভীষণ ভালো ফিট হয়েছে ভীষণ সুন্দর হয়েছে মম ওয়াও বেটু এই জ্যাকেটটা পরে তোমাকে কুল লাগছে ভীষণ ভালো লাগছে বেটু থ্যাংক ইউ মম বেটা আমি দেখছিলাম তোমার জ্যাকেটগুলো সব পুরনো হয়ে গেছে সব আগের বছর কেনা হয়েছিল আর এক বছর পুরনো জ্যাকেট পরতে একদমই ভালো লাগে না তাই না তাই আমি তোমার জন্য নিউ কালেকশন জ্যাকেটস অর্ডার করেছি সেগুলো কালকেই চলে আসবে ও রিয়েলি মম ইয়েস 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 মম আজকে তো আমি এই জ্যাকেটটা পরে বার্থডে পার্টিতে যাব এত এক্সপেন্সিভ একটা লেদার জ্যাকেট পরে গেলে সবাই তো হা করে আমাকে দেখবে গরিবের শীতকাল ঠান্ডাটা ভালোই পড়ছে এই পাতলা কম্বলে তো শীত মানাচ্ছে না ছেলে মেয়ে দুটো রাতে ঘুমাতে খুব কষ্ট হয় কাঁপতে কাঁপতে ঘুমায় ছেলে মেয়ে দুটো আমরা নয় বড় শীতের ঠান্ডাটা সহ্য করে নিতে পারি কিন্তু ওরা তো বাচ্চা ওরা কি আর সহ্য করতে পারে ওদের কষ্ট তো চোখে দেখা যাচ্ছে না না ওর বাবা বাড়িতে আসলে বাবাকে বলবো যে একটা লেপ বানাতে হবে ধার বাকি করে হলেও লেপ বানাতে হবে নাহলে ছেলে মেয়ে দুটো খুব কষ্ট হবে ঠান্ডায় ঘুমোতে খুব কষ্ট হবে ও মা কি রে মা তুই সোয়েটার হাতে নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছিস তুই তো ঠান্ডায় কাঁপছিস সোয়েটারটা পরে নে তাড়াতাড়ি আসলে মা সোয়েটারটা ছিঁড়ে গেছে এই জন্য তোমার কাছে আনলাম সেলাই করতে কি সোয়েটারটা ছিঁড়ে গেছে খেন্তি মা তুই এখানে এসে বস আমি সেলাই করে দিচ্ছি নে রে মা তুই আমার চাদরটা গায়ে দিয়ে বস তুই তো ঠান্ডায় কাঁপছিস এই নে ধর মা তুমি চাদরটা আমাকে কেন দিয়ে দিচ্ছ চাদরটা যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তো তোমার ঠান্ডা লাগবে মায়েদের ঠান্ডা লাগে না রে মা ছেলেমেয়েরা ভালো থাকলেই মায়েরা ভালো থাকে বুঝলি নে ধর চাদরটা ভালো করে পরে নে রে মা নাহলে ঠান্ডা লেগে যাবে দে রে মা আমি সোয়েটারটা সেলাই করে দিই এই নাও মা এই একটা সোয়েটারই প্রতি বছর পরতে তোর খুব কষ্ট হয় না রে মা আমার খুব ইচ্ছে করে জানিস তো তোকে নতুন সোয়েটার কিনে দিতে তোর ভাইকে নতুন সোয়েটার কিনে দিতে কিন্তু টাকা কই বল আমাদের মতো গরিব মানুষদেরকে নতুন নতুন সোয়েটার পরার মতো টাকা আছে বলতো নুন আনতে যেখানে পান্তা ফুরিয়ে যায় সেখানে নতুন সোয়েটার কি করে কিনে দিই বলতো তোদের না না মা আমার কোনো কষ্ট হয় না আর শীতকালে একটা সোয়েটার হলেই তো যথেষ্ট তিন চারটে সোয়েটার কিনে কি বা করবো বলো দুদিন পথে সেই শীতকাল চলে যাবে আর সোয়েটার গুলো আলমারিতে তুলে রাখতে হবে এই সোয়েটারটা সেলাই করে দিলেই আবার নতুনের মতো হয়ে যাবে মা কত বড় হয়ে গেছিস রে মা তুই কত বুঝিস সত্যিই তো এখন আমি বড় হয়ে গেছি মা আমাকে তো বুঝতেই হবে দেখো মা আমি যখন আরো বড় হয়ে যাবো তোমাকে আর কাজ করতে হবে না তুমি ঘরে বসে আরাম করবে রান্না বান্না করবে আর আমি বাইরে গিয়ে কাজ করবো নেড়ে মা হয়ে গেছে ধর দেখেছো তো মা আমি তোমাকে বলেছিলাম না সোয়েটারটা সেলাই করে দিলেই আবার নতুনের মতো হয়ে যাবে আমার নতুন সোয়েটার লাগবে না এটা দিয়ে আমি আরো 5-6 বছর চালিয়ে নেব এই নাও মা তোমার চাদরটা ধরো না না তুই চাদরটা পরে থাক আমার চাদর লাগবে না আচ্ছা ঠিক আছে মা আমি একটু রিন্টিয়া ডুকডুকির সাথে খেলতে যাব আচ্ছা যা মেয়েটা যতই বলুক যে সোয়েটার দরকার নেই কিন্তু আমি তো জানি 4-5 বছর ধরে এক সোয়েটার পরতে মেয়েটার কত কষ্ট হয় না আজকে ধার করে হলো মেয়েটার জন্য একটা নতুন সোয়েটার কিনতেই হবে কিনতেই হবে